সময়ে আমাদের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা লকডাউন করেছেন। লকডাউনের সাথে সাথে কিন্তু আমরা বাজারঘাটে দেখতে পাচ্ছি আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের। এই বিষয়টা নিয়ে আপনি প্রশাসনকে কি বলবেন? গত 23 তারিখে আগে পর্যন্ত যখন আমরা মিডিয়ার মধ্যে পাচ্ছিলাম, আমরা প্রথমে অ্যালার্ট হওয়ার জন্য প্রত্যেকটা আমাদের থানা ব্লক এরিয়াতে আমরা গিয়ে এটার জন্য আমরা মানুষকে সতর্কতার জন্য এটা লিমিটেড লোকদেরকে আমরা জানাচ্ছিলাম, সতর্কত করছিলাম। গত 23 তারিখে নিয়ে আজকে হচ্ছে 26 তারিখ। আজকের দিনে যে বাজার মার্কেট প্রাইস আমি একটা খোঁজ নেওয়ার জন্য নিলাম, তাতে IR64 650 টাকা ব্যাগ, 25 কেজির ব্যাগ আগে ছিল, এখন বর্তমানে 725 টাকা করে 25 কেজির যে ব্যাগ সেটা রেট। সুপার মিনিকেট 850 টাকা ব্যাগ ছিল, সেটা এখন 925-950 টাকা ব্যাগ হয়ে গেছে। ছোলা বাদাম 60 টাকা কেজি ছিল, এটা 75 টাকা কেজি। পেঁয়াজ অনিয়ন 20 টাকা ছিল, এখন 30 টাকা, তার চাইতে আবার কোথাও 40 টাকা বলছে। টমেটো 15 টাকার জায়গায় ডবল 30 টাকা, পটল 60 টাকার জায়গায় 100 টাকা, শশা 15-20 টাকার জায়গায় 30 টাকা, কাঁচা লঙ্কা যেটা আমাদের এসেন্সিয়াল 50 টাকা কেজি ছিল, ওটা 300 টাকা কেজি। এই ব্যাপারে আমি মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং SPকে অনুরোধ করব, সমস্ত থানার IC, আমার হরিশ্চন্দ্রপুরের IC BDO সহ, দয়া করে এইভাবে যদি 4 দিনে যদি এই রেট হয় তাহলে কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করে গোদামজাত হবে। 2017 সালে আমাদের আগস্ট মাসে যে ফ্লাড হয়েছিল সেই সময়কার দৃশ্য আমরা জানি, লুটতারা বাট মানুষ যখন পাবে না তখন রাস্তা দিয়ে যেতে হয় লুটেমুটে খেয়ে নেবে। আমি চাই না তার পুনরাবৃত্তি হোক, তার জন্য বলব সকালবেলায় অন্তত একটা রিল্যাক্সেশন দিতে হবে উইদিন দ্য ডিস্ট্রিক্ট, যেখান থেকে যে মালটা আছে তাদেরকে আনার জন্য এনশিওর করতে হবে। এই জন্য আমি IC এবং BDOদেরকে বলবো মার্চেন্ট অফ অ্যাসোসিয়েশনের সাথে কথা বলা, ওদেরকে একটা টাইম লিস্ট করে দেওয়া। সবাই যদি বলি যে একমাত্র পুলিশ বেরোবে আর BDOর অফিসে থাকবে তাহলে সব মানুষ বেঁচে যাবে, এটা ভুল ধারণা। 365 দিন মানুষ হ্যাবিচুয়েটেড ছিল, আমি বলছি না সেই জায়গায় রিল্যাক্স দিতে, গভর্নমেন্ট যা বলছে আমরা অবশ্যই মেনে চলবো, কিন্তু এইভাবে যদি মানুষ খেয়ে পরে বাঁচবে তো চায়নার মতন তো এই সাব ব্যাংক খেতে বলতে নিশ্চয়ই পারি না, আমরা কাঁচা ঘাসের পাতা তো খেতে বলতে পারি না, 3 বারে একবার খাবে, কিন্তু লবণ লঙ্কা তেলটা তো নিশ্চয়ই লাগবে, আলু তো লাগবে, চাল তো লাগবে, লকড়ি তো লাগবে। পাশাপাশি আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যেটা কারেন্ট এখন ক্রপ যাকে বলা চলে, মাঠে ধান লাগিয়েছে মানুষ কষ্ট করে ঋণ টিন করে, জমিতে যেন জল দিতে যেন কোনো রকমের বাধা দেওয়া না হয়, এটা SP সাহেবকে রিকোয়েস্ট করব এবং থানার ICOCদেরকে প্লিজ এই ব্যাপারে দেখবেন। কারা হয়তো যে সাইকেল নিয়ে গেল বা মোটরসাইকেল নিয়ে গেল, অন্তত দেখে নিন যে কি কাজে যাচ্ছে, হয়তো তেল নিতে গেল পাম্পে, যদি ধানটা মরে যায় তারপরে তো আমি আপনি সবাই না খেয়ে মরে যাব। এখন আম হচ্ছে একটা আমাদের অর্থকরী ফসল, আমের স্প্রে করবেন, আমাদের এই বারোদারি বাগান আছে হরিশ্চন্দ্রপুর মালদা জেলার রতুয়া কোতোয়ালি সেক্টর, যেই সেক্টর আছে আমি গোটা জেলার কথায় বলছি, অন্তত স্প্রে করার জন্য যেন অন্তত সকালের দিকে 2-3 ঘন্টা যেন 2-4টা লেবারকে যেন ছাড় দেওয়া হয়, এই জিনিসগুলোতে একটু দেখতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার উদ্দেশ্যটা কি মানুষকে কোঅপারেট করা, আমার উদ্দেশ্য কি মানুষ যাতে অসুবিধা না পড়ে, আমার উদ্দেশ্য কি যে হঠকারিতা করবে নিশ্চয়ই তার বিরুদ্ধে আমি কড়া ব্যবস্থা নেব। সেই সাথে আমি অনুরোধ করব এই মুহূর্তে কাউকে মারধর যেন না করে, বুঝিয়ে বলা, ধমক দেওয়া, শাসন করা আশা করি নিশ্চয় শুনবে, তারপরে যদি আইনকে কেউ চ্যালেঞ্জ করে নিশ্চয় তার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। তবে প্রথম রাউন্ডে হচ্ছে এখন নেমে ফাটাফাট মারতে লাগছে, এ নিয়ে অনেক অভিযোগ মানুষের, একে খেতে পাওয়া না, কারণ মানুষ তো দায়ী নয়, আমি সরকারকেও যেরকম দায়ী করতে পারবো না, কোনো পাবলিক তো দায়ী নয় যে আনওয়ান্টেড এই করোনা ভাইরাস যা আসছে এটা একটা কার্স, একটা অভিশাপ, গড গিফটেডই বলা যেতে পারে, তার হাত থেকে মুক্তি পেতে হবে। আমাদের ভারতবর্ষে হচ্ছে ধর্মপরায়ণ দেশ, ভারতবর্ষের সংবিধান আমাদেরকে ধর্ম পালন করার অধিকার দিয়েছে, আমি আহ্বান করবো নিজের নিজের ধর্ম ভিত্তিতে
আমাদের ঈশ্বর আল্লাহ ভগবান যেই নামে, ব্রহ্মা স্রষ্টা যেই নামে ডাকি না কেন, তাদেরকে আমরা যেন বলি। তো আমরা এই আবেদনটা করলাম এবং জিনিসের যে ক্রপ সবজির যেন রেটটা যেন কম হয় এটা অনুরোধ করছি পুলিশ প্রশাসনকে। ধন্যবাদ। যেমন শক্তি থেকেই হয় চ্যাম্পিয়ন, আঙ্কিট টিএমটি বার্স আপনার স্বপ্নের নির্মাণের ভরসা দেয় ঠিক তেমন। তাই এবার থেকে আঙ্কিত টিএমটি বার্স, আঙ্কিত কা ওয়াদা লোহে কি উমর জাদা।